ইসলামাবাদে হাইকোর্ট থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিকে ইনসাফ প্রধান ইমরান খান নিজ বাসভবনে পৌঁছানোর পর লাহোরের প্রবেশ এবং বাহিরের পথ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। ইন্টারনেট সেবা পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দেওয়ার পর হলেও বিভিন্ন স্থানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রবেশে জটিলতার খবর পাওয়া গেছে। এদিকে সামরিক আইন জারির আশঙ্কার খবর তীব্রভাবে অস্বীকার করেছে পাকিস্তান সামরিক বাহিনী। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। শুক্রবার রাতভর পাকিস্তানের বিভিন্ন শহরের সড়কগুলো ছিল তেহরিকে ইনসাফের সমর্থকদের দখলে। আতশবাজি আর স্লোগানের মাধ্যমে দলীয় প্রধান ইমরান খানের মুক্তি উদযাপন করেন তারা। এর আগে ইসলামাবাদ হাইকোর্ট থেকে জামিন পেয়ে লাহোরের নিজ বাসভবন জামান পার্কে পৌঁছান পিটিআই প্রধান ইমরান খান। দুদিন বন্দিদশা থেকে বাড়ি ফেরার পর তাকে অভ্যর্থনা জানান পরিবারের সদস্যরা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গ্রেফতারের জন্য সেনা প্রধানকে দায়ী করেন তিনি। একই সঙ্গে প্রবল আন্দোলন শুরুর প্রস্তুতি নিতেও সমর্থকদের আহ্বান জানান পিটিআই প্রধান। যা কিছু ঘটেছে তার জন্য সেনা প্রধান দায়ী। আমার জয় কিংবা টিকে থাকার জন্য সেনাবাহিনীর সাহায্যের কোনো প্রয়োজন নেই। জনগণের শক্তি আমার শক্তি। গেল নির্বাচনেও আমি তাদের কোনো সাহায্য ছাড়াই জয়লাভ করেছিলাম। আশা করি এখন নির্বাচন দিলে বড় ব্যবধানে জিতবে আমার দল। যদিও ইমরান খানের সব অভিযোগ অস্বীকারের পাশাপাশি পাকিস্তানে সামরিক আইন জারির খবরও প্রত্যাখ্যান করেছে পাক সেনাবাহিনী। আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তান সামরিক বাহিনী গণতন্ত্রের প্রতি পূর্ণ আস্থাশীল, বাহিনীর প্রত্যেক কর্মকর্তা সংশ্লিষ্টদের আদেশ মেনে চলছেন বলেও এতে উল্লেখ করা হয়। এদিকে পাকিস্তান জুড়ে ইন্টারনেট সেবা পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। তবে বিভিন্ন স্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রবেশে জটিলতার খবর পাওয়া গেছে। কাজী ইফতেখার শুভ, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।